আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। সত্যের সন্ধানে এগিয়ে থাকি। গোঘাট থানার অন্তর্গত যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে কোভিড-19 এর দরুন অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছেন, সেই সমস্ত শিক্ষার্থীদের নেট বিল মুকুব অর্থাৎ বিনা পয়সায় নেট, এবং যে সমস্ত শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই তাদের অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার দাবিতে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন গোঘাট অঞ্চলের বেশ কিছু ছাত্রছাত্রী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে ইমেল করে তাদের দাবি জানিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি আজ গোঘাট থেকে শুরু হলো। আগামী দিনে আরো অন্যান্য জায়গাতেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ছাত্র নেতা আশিক হোসেন। এবং তিনি বলেন, যেখানে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ভর্তি ফি মুকুব করে দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী দেশটাকে বিক্রি করে দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে ছাত্রছাত্রীদের আবেদন, ছাত্রছাত্রী নিট পরিষেবা মুকুব করা হোক, এবং যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। করোনা নিয়ে এরকম সিচুয়েশনে আর্থিক সংকটের জন্য আমাদের তো আমাদের এমনি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, সেই জন্য আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তো এবার অনলাইনে ক্লাস করার জন্য যে রিচার্জটা হয়, তো সেই রিচার্জের আর্থিক সংকটের জন্য এই রিচার্জটা যাতে ফ্রি মানে বরাদ্দ করা হয়, সেই জন্য আর কি মোবাইল, এবং যাদের মোবাইল নেই গরিব মানুষের যারা কেন্দ্র সরকার যাতে সেগুলো দিক থেকে একটু দেখে। আমার মতো অনেক মেয়ে আছে যাদের মোবাইল নেই বা মোবাইল থাকতেও রিচার্জ করতে পারছে না। আপনার নাম? সুইটি খাতুন। দাদা, আজকে এটা কিসের জন্য বা কী কারণে যদি করছেন একটু যদি বলে। মূলত করোনা উভয় থেকে মুখ্যমন্ত্রী একটা কথাই বলে রেখে যায়, মানুষের পাশে থাকতে। তো আমরা ছাত্র, আমরা ছাত্রদের পাশে, ছাত্রদের বাইরেও আমাদের সাধারণ মানুষের পাশে থাকে। বর্তমানে অনলাইনে পড়াশোনা চলছে, সেখানে মানুষের ডেটা খরচা হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী, কারো 1 GB, কারো থাকে 2 GB, কিন্তু তাতেও পড়াশোনাও কিন্তু পুরোটা করতে পারে না। অবসর সময়েও ইউটিউব থেকে পড়াশোনা করতে হয়, তো নেট সেখানে নাই। তার জন্য কেন্দ্র সরকারকে আজকে চিঠি এবং কেন্দ্রের প্রাইম মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, টেলিকম মিনিস্টার প্রত্যেককে চিঠি করা হচ্ছে এবং ইমেলও করা হচ্ছে সব কিছু, যাতে তারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে স্টুডেন্টদের ডেটা ফ্রি করে দেওয়া হয়, যাদের মোবাইল নাই তাদেরকে মোবাইল দেওয়া হোক। বর্তমানে আমি রাজ্য সরকারকে পরিযায়ী শ্রমিকদের জন্য আমি তাদের কর্মসংস্থান চেয়েছিলাম, তাদের কর্মসংস্থান দিয়েছে, পোলট্রি ফার্ম দিয়েছে, বিভিন্ন গ্রুপে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন কাজকর্মের মধ্যে যুক্ত, যাতে এই বর্তমানে যাতে শিক্ষা থেকে বঞ্চিত হয় কোনো ছাত্রছাত্রী, তার জন্য এই কর্মসূচি। কারণ নরেন্দ্র মোদী যে হারে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, কারণ এই ছাত্ররা যদি বঞ্চিত হয়ে যায় পড়াশোনা থেকে, তাহলে এরাও কিন্তু দেশটাকে নরেন্দ্র মোদীর হাতির মতো করবে। তাই এই চিঠি করা মূলত এই উদ্দেশ্য। শুধু এইখানে নয়, আমার এলাকার না, বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গাতে এই রকম গরিব মানুষ রয়েছে যারা পড়াশোনা করতে পারছে না, তাদেরকে যেন নেট আর অ্যান্ড্রয়েড মোবাইলটা দেওয়া হয়, যাতে তারা পড়াশোনা বঞ্চিত হয়। আপনার নাম? সৈয়দ আশিক হোসেন।